প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এখন এই বোলের মধ্যে প্রথমে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ বেসন বেসনটা চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বেসনটা আমার একদম ফ্রেশ রয়েছে তারপর দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো রয়েছে প্রায় থ্রি টেবিল স্পুন এখানে চালের গুঁড়ো অ্যাড করে দিব এতে করে বেগুনিটা অনেক ক্রিস্পি হবে হাফ স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে এখানে অ্যাড করে দিবেন এখন এই শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ড উইপসের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব যাতে শুকনো উপকরণগুলো দলা পেকে না যায় দেখতে পাচ্ছেন কোনো লামস কিন্তু এখানে হয়নি একদম ফ্রেশ কিন্তু রয়েছে হাফ স্পুনের একটু কম দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডাটা দিতে যাবে না বেকিং পাউডারটা দিতে হবে খুব লিমিটেড কোয়ান্টিটি দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন এবং জিরা বাটা আপনাদের জিরাটা যদি পছন্দ না হয় আপনারা জিরাটা স্ক্রিপ করে যেতে পারেন কিন্তু আদা রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন দিয়ে দিচ্ছি এখানে মাংসের মশলা আপনাদের হাতের কাছে যদি সাদে ম্যাজিক থাকে আপনারা সাদে ম্যাজিক দিতে পারেন কিংবা এটা স্ক্রিপ করে যেতে পারেন আমি আবারও একটা হ্যান্ড উইপসের সাহায্যে এই উপকরণগুলো মিক্সড করে নিব এবং এক হাতে আমি এখানে পানিটা দিয়ে দিব পানির পরিমাণটা অবশ্যই আপনাদেরকে বুঝে এতে করে বেগুনিগুলো আপনার অনেক পারফেক্ট হবে আপনার ব্যাটারটা যদি পারফেক্ট হয় বেগুনগুলো কিন্তু অনেক ফুলকো হবে এবং ভেজে রাখার পরেও প্রায় এক থেকে দুই ঘন্টা এটা মুসমুসে থেকে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এটা এভাবে একটু ফেটিয়ে নিব আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এটা যখন আপনি উপর থেকে ছাড়বেন এই ফোটাটা পরতে একটু সময় নেবে ঠিক এই রকম ব্যাটারটা হবে এখন এটার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করে দেবো যেটার জন্য আপনার বেগুনিটা কিংবা আলুর চপ বা ডিম চপ বলুন না কেন সেটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে যে কোনো চপ অনেক ক্রিস্পি থাকবে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি একদম গরম তেল অবশ্যই গরম তেলটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব পরিমাণের গরম রয়েছে তেলটা দেওয়ার পরে আবারও একটু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এখন যে টুইস্টটা আমি দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে আজকে আমি আপনাদের বেগুনিটা করে দেখাবো এটা কেটে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি একটা পাত্রে নিয়ে নিব দিচ্ছি প্রায় হাফ টি স্পুনের কম একটু লবণ লবণটা দিলে আপনার ভিতরের কুমড়োর ভিতরে খুব সুন্দর থাকবে এখন আমি এখানে দিয়ে দিব মাংসের মশলা এখানে সামান্য পরিমাণ অ্যাড করে দেবো এতে করে মিষ্টি কুমড়ার ভিতরে যে মিষ্টি কুমড়াটা থাকবে আপনার যখন খাবেন তখন কিন্তু আপনার মুখে পড়লে খুব ভালো লাগবে আর এখানে আমি দুই থেকে তিন ড্রপ দেখতে পাচ্ছেন ফুড কালার অ্যাড করে দিয়েছি চুলায় আমি একটা প কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি এখান থেকে আমি একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম এবং ব্যাটারটা নিয়ে নিলাম ব্যাটারটার মধ্যে ঠিক দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করছি খুব ভালোভাবে এটা কোট করে নিতে হবে এভাবে কোট করে নেব তারপর একটা পাশ এভাবে ধরে এভাবে এটা ছেড়ে দেব প্রথমে এখানে আমি দুটো দিয়ে দিলাম যেহেতু আমার কড়াইটা একটু ছোটো সেই জন্য আমি এখানে বেশি করে দিলাম না ভিওয়ার্স এটা কিন্তু আমি এখন উঠিয়ে নিবো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই আশা করি দেখতে পাচ্ছেন এখন আমি বাকিগুলো সেম প্রসেসেই ভেজে নিচ্ছি ভিউয়ার্স এখানে সবগুলো কিন্তু বেগুনি ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটাটা কতটা ক্রিস্পি হয়েছে